গাজীপুর মহানগরীর জোর পুকুরপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় কলসি-ভর্তি গ্রেনেডের সন্ধান মিলেছে। উদ্ধারের কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। স্থানীয়রা জানান, জোরপুকুর এলাকায় বাড়ি নির্মাণ করছিলেন আবুল কাশেম নামে এক ব্যক্তি। সকালে শ্রমিকরা মাটি খনন করতে গিয়ে মাটির কলসিটি গ্রেনেড দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে সীমানার গেটে তালা দিয়ে রাখা হয়েছে।